হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক ফর এভারের পক্ষ থেকে। গেল বছরের শেষে দৈনিক ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সাইটটি। তাই প্রযুক্তি বাজারে নিজেদের আরও বেশি ঢেলে সাজাচ্ছে ফেসবুক। এবার ফেসবুক পেজের ডিজাইনে আসছে বড় ধরনের পরিবর্তন। ফেসবুক পেজে থাকবে না কোনো লাইক বাটন, এর পরিবর্তে ফলোয়ার্স ফিচারটির উপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে। নতুন ধরনের কিউ অ্যান্ড এ ফরম্যাট যুক্ত হতে যাচ্ছে ফেসবুক পেজে, যা ফ্যানদের সঙ্গে আরও যুক্ত হতে সাহায্য করবে। এছাড়াও উন্নতি আসতে যাচ্ছে বিভিন্ন টুলস ও ইনসাইটেও। গত বছর থেকেই ফেসবুক পেজের এই নতুন ডিজাইন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেক ফেসবুক পেজে এই পরিবর্তন চলে এসেছে, বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটরগণ সবার আগে এই ফেসবুক পেজ ডিজাইন আপডেট পেতে পারেন। ইংরেজি ভাষার ব্যবসায়িক পেজগুলো এক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে। মূলত একটি পেজের জনপ্রিয়তাকে ভুলভাবে উপস্থাপন করে বলেই লাইক ফিচারটি সরিয়ে নিচ্ছে ফেসবুক। অনেক সময় একজন ব্যবহারকারী কোনো পেজে লাইক ঠিকই দেন, কিন্তু পেজ আনফলো করে রাখেন। এর ফলে পেজে লাইক থাকলেও পেজের কন্টেন্ট ব্যবহারকারীর নিকট পৌঁছায় না। আবার অনেকে বন্ধুর অনুরোধে কোনো পেজে লাইক দেওয়ার পর পেজ আনফলো করে পেজ থেকে পোস্ট করা আপডেট সমূহ ইগনোর করেন। এর কারণেই এ ধরনের সমস্যা সমাধান করতে পেজ লাইক ফিচারটি পেজ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ফেসবুক পেজের লাইকের পরিবর্তে ফলোয়ার ফিচারটি কতজন মানুষ কোন পেজের আপডেট গ্রহণ করছে তার সংখ্যা সঠিকভাবে প্রদর্শন করবে। ফেসবুক পেজে আসছে আরেকটি অসাধারণ ফিচার, যার মাধ্যমে পেজের আলাদা নিউজ ফিড থাকবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইল ব্যবহারে যেভাবে পেজকে ফলো করা বা ফলো করা পেজ বা গ্রুপে কমেন্ট করা যায়, ঠিক তেমনি পেজ থেকেও এসব করা যাবে। পেজের নিউজ ফিড ফিচারটির মাধ্যমে পেজ, গ্রুপ ও ট্রেন্ডিং কন্টেন্টও দেখা যাবে এবার থেকে ফেসবুক পেজের নিউজ ফিডে। এতে সরাসরি পেজ থেকে লাইক কমেন্ট করা যাবে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।